ভারী বর্ষণে দেশের প্রধান নদ নদীর পানি আবারও বেড়েছে। ১৪টি নদীর পানি এখনও বিপদসীমার উপরে। ভারত ও হিমালয় অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাসে দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে বন্যার অবনতির আশঙ্কা রয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে নদী ভাঙন তীব্র হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে নদী তীরবর্তী মানুষের মাঝে। বিটু সামাদারের প্রতিবেদন। রোববার রাতভর ভারী বর্ষণে আবারও বাড়ছে দেশের প্রধান প্রধান নদ নদীর পানি। এখনও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে ১৪টি নদীর পানি। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে ভারত ও হিমালয় অঞ্চলে ভারী বৃষ্টির ফলে দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে বন্যার অবনতির আশঙ্কা রয়েছে। সিরাজগঞ্জে এক সপ্তাহ ধরে যমুনা নদীতে অব্যাহতভাবে পানি বৃদ্ধি পাওয়ায় জেলা সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার প্রায় ২.৫ লাখ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। যমুনার স্রোতে জেলার এনায়েতপুর থানার স্পার বাঁধে প্রায় ৭৫ মিটার অংশ ধসে গেছে। এতে এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। ধস ঠেকাতে এরই মধ্যে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। জামালপুরে ব্রহ্মপুত্র ও যমুনার পানি এখনও বিপদসীমার উপর। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৭ উপজেলার প্রায় ২,৫০০ মৎস্য খামার। আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এই প্রণোদনার যে অর্থ যেটা রয়েছে ব্যাংক থেকে আপনারা গ্রহণ করবেন, আমাদের মৎস্য বিভাগ আপনাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করবে। শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কে পানি জমে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফরিদপুরের পদ্মার পানি আরও বেড়েছে। রাস্তার একটি অংশ পানিতে ডুবে থাকায় জেলা সদর থেকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তীব্র ভাঙন দেখা দিয়েছে আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নে। কালকে তো এই পর্যন্ত না খাওয়া এক বিহালে কটাছি, আমি কিছু দিছি আর কিছু দি গেলাম। রান্না বারা করা হইতেছে না, চুলা মুলা নাই, আমরা কি খাই বাসবো? পলিটিন কাগজ দেন হইছে নাই তে ছিড়ে বিড়ে চলে গেছে। শরীয়তপুরে তলিয়ে গেছে প্রায় শতাধিক মাছের ঘের, পানের বরজ ও ফসলি জমি। মাদারীপুরের নদী ভাঙনের কবলে পড়েছে বিভিন্ন স্থাপনা আর ফসলি জমি। মানিকগঞ্জের শিবালয়, ঘিওর, দৌলতপুর ও হরিরামপুরের চরাঞ্চলগুলোতে পানিবন্দী হাজারো মানুষ। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে পড়েছে বানভাসীরা। ভারী বর্ষণে রংপুরের ইসলামপুরের ঘাগট নদের পানি বেড়েছে। প্লাবিত হয়েছে জেলার মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকা। লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তার পানি। গাইবান্ধায় বন্যার্তদের মাঝে দেখা দিয়েছে শুকনো খাবার ও গোখাদ্যের অভাব। সুনামগঞ্জে হাওরের পানি বাড়ার কারণে নিম্নাঞ্চল আবারও প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিউটি সামাদার, বৈশাখী সংবাদ।